ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى، إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال تعالى، حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. جابت يا شكر حمد و تعريف اللہ رب العالمین جن جار بشیش مہربانی تے صلاۃ الجمعہ خطبائے ہمرا اپستھت ہوتے پارلام، ایجন্য ہمرا সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মোহতারাম ভাই সকল, আমরা প্রথম খুতবায় নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং দ্বিতীয় খুতবায় নামাজ আদায় না করার শাস্তি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, নামাজ এর আরবি শব্দ হলো আসসালাত। সালাত আরবি শব্দ, এটাকে আমাদের পাক ভারত উপমহাদেশে নামাজ বলেই পরিচিত। এই নামাজ সকলের কাছে পরিচিত একটি বিষয়। এই সালাত সকল ইবাদতের মূল হলো এই নামাজ। কোনো মানুষ যদি অনেক কিছুই করতেছেন কিন্তু নামাজ না পড়েন, তার কোনো মূল্য নাই, তার কোনো গুরুত্ব নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। এজন্য কালেমায়ে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার পরেই যেই গুরুত্বপূর্ণ ইবাদতটি আপনার আমার জন্য প্রযোজ্য সেটি হলো আসসালাত। সালাত মানে নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ আপনার আমার জীবনে কায়েম ও দায়েম থাকতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজকে সর্বদাই করতে হবে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার মরণ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করে যেতেই হবে। কারণ এই নামাজের গুরুত্ব স্বয়ং দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের গুরুত্ব এমন যে অনেক যত পৃথিবীতে ইবাদত আছে সবগুলি দুনিয়াতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু এমন একটি ইবাদত যেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করে এবং তার কাছে তাকে ডেকে নিয়ে যে আরশে আজিম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেই ওহী করা হয়েছিল, আল্লাহ নবীকে যেই কথাটি বলা হয়েছিল সেটি হলো কি? আসসালাত। আসসালাত, হে আমার নবী, তোমার উম্মত বর্গের উপর আমি 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। এরপরে তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তিনি পরামর্শ দিলেন, বারবার আল্লাহর কাছে গেলেন, এরপরে 5 ওয়াক্ত হলো। এবং এই 5 ওয়াক্ত নামাজও কেউ যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ ফরজ হয়েছে কোথায়? আকাশে। যেই জিনিসটির গুরুত্ব বেশি, যেই জিনিসটির মূল্য বেশি, যেই জিনিসটির দাম বেশি, সেই জিনিসটিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটিকে ফরজ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে যেয়ে। অথচ এই নামাজ আমাদের কাছে আজকে মূল্যহীন। অনেক ভাই ইচ্ছা করলে নামাজ পড়েন, অনেকে ইচ্ছা করলে পড়েন না, সময় পেলে পড়েন, সময় না পেলে পড়েন না, মানে নামাজের কোনো গুরুত্ব নেই। এই জন্য করে নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি আছেন তাদের জন্য দুর্ভোগ। अनेक नमाजी नमाज पढ़ें तार जन्य दुर्भोग अर्थात नमाज पढ़ें ঠিকই समय मतो पढ़े ना नमाज पढ़ें जोहरटा आसरेर समय आसरेटा मागरिबेर समय मागरिबटा एशा एशाटा फजर एरकम करे निये जाए अर्थात नामाजेर कोनो गुरुत्व देय ना अथच कुरानुल करीमे सूरा निसार 103 नम्बर आयते आल्लाह रब्बुल आलामीन बोलছেন इन्ना सलाता कानत आलाल मुमिनीना किताबाम मौकुता निश्चय निर्धारित समय निर्दिष्ट समय निर्धारण करा হয়েছে মুমিনদের উপর এই সালাত অর্থাৎ ঈমানদাররা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করবে এজন্য আরেকটি আয়াতে সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা সকল নামাজকে হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ এটার গুরুত্ব বেশি করে দাও ওয়া কুমু লিল্লাহি কানিতিন এবং আল্লাহর জন্য একনিষ্ঠভাবে বিনীত হয়ে দাঁড়িয়ে যাও অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতেছেন যে এই নামাজি যারা হবে যারা এটার হেফাজত করবে মূল্যায়ন করবে তারা ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে এবং ঈমানদারের এটা একটা গুণ যেমন আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন নিশ্চয় যারা মুসল্লি আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন যারা তাদের সালাতের উপর কন্টিনিউ করে যারা সালাতকে তাদের নামাজকে সব সময় আদায় করে তারা হলো ঈমানদারের একটা গুণ এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সালাত আদায় করতে বলেছেন এবং অনেক ভাই মাশাআল্লাহ সালাত আদায় করেন কিন্তু বাড়িতে পড়েন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আরেকটা আয়াত সূরা বাকারার 43 নম্বর একটা আয়াত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন এবং তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো তো এই আয়াতগুলি থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে জামাতের সঙ্গে পুরুষরা মসজিদে যে সালাত আদায় করবে বিশেষ করে ফরজ সালাতগুলি আর মহিলারা বাড়িতে আদায় করবে সম্মানিত বন্ধুগণ এই নামাজ যারা আদায় করবে তাদের মর্যাদা এবং ফজিলত অনেক অনেক রয়েছে খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি হাদিস আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি নামাজ সম্পর্কে বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম যদি তোমাদের বাড়ির পাশে একটি প্রবাহিতমান নদী থাকে আর সেখানে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে হাল ইয়াবকা মিন দারানিহি শাই তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে قالوا لا يا رسول الله সাহাবায়ে کرام বললেন না ময়লা থাকতে পারে না আল্লাহ নবী বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে থাকেন বলেন সুবহানাল্লাহ আপনি যদি দৈনিক 5 বার সালাত আদায় করেন আপনার গুনাহ মাফ হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আফসোস আর দুঃখের বিষয় অনেক ভাই রয়েছেন যারা নামাজ পড়েন না অথচ নামাজীদেরকে দেখে ঠাট্টা করে বলেন যাও যাও তোমার সে আমার ঈমান ঠিক আছে এর মতো বেঈমান আল্লাহর পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই এত বড় বেঈমান হতে পারে যে নবীর হাদিসকে সে অবজ্ঞা করতেছে নবী বলতেছেন তোমার গুনাহ মাফ হয়ে গেল হ্যাঁ আর এ বলে তোমার সে আমার ঈমান ঠিক আছে অথচ তার ঈমানই নেই এটা কি ঈমান বলে না হ্যাঁ এতটুকু বিশ্বাস আছে আল্লাহ আছে নবী আছে কিন্তু সে আল্লাহর কথা রাসূলের কথা ওই নবীর কথা সে মানে না এটা এই দাবিতে কোনো কাম হবে না এজন্য করে সম্মানিত বন্ধুগণ নামাজের ফজিলত অনেক রয়েছে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন যে আল জুমআতু ইলা জুমআহ হ্যাঁ এক জুমআ থেকে আরেক জুমআ এক নামাজ থেকে আরেক নামাজ এক রোজা থেকে আরেক রোজা এটা নামাজের মাধ্যমে এটা কাফফারা হয়ে যায় গোনা বলেন সুবহানাল্লাহ আপনার গোনা মাফ হয়ে যাবে তবে এই যে তরিবাল কাবায়ের কবিরা গোনা থেকে যদি সে কি দূরে থাকে বেঁচে থাকে নাসাই আহমদ তিরমিজি তাবরানিতে এই হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে আরেকটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে তোমাদের যে কেউ নামাজ আদায় করবে সালাত আদায় করবে সালাত আদায় করলে তার গোনাগুলি এমন করে ঝরিয়ে যায় যেমন শুকনা গাছের ডাল হ্যাঁ পাতা শুকিয়ে গেলে ঝরঝর করে একটা লারা দিলে পড়ে যায় ওই রকম কোনো মানুষ যদি সালাত আদায় করে নামাজ পড়ে তার শরীর থেকে ওই গোনাগুলি ঝরঝর করে পড়ে যায় বলেন সুবহানাল্লাহ তো সম্মানিত বন্ধুগণ এজন্য নামাজ সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়া আকিমিস সালাত তোমরা নামাজ আদায় করো তারাফা ইন নাহার দিনের দুই অংশে ওয়াজুলাফাম মিনাল লাইল রাতের কিছু অংশে ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত নিশ্চয় এই নেকির মাধ্যমে তোমার গুনাহগুলিকে আল্লাহ কেটে দেবেন বলেন সুবহানাল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াতে এটা বলা হয়েছে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমিস সালাত নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ তোমাকে যাবতীয় ফাহিশা কাজ নোংরা কাজ এইগুলি থেকে দূরে রাখবে ওয়া লা যিকরুল্লাহি আকবার এবং আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো এই সালাত সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সম্মানিত বন্ধুগণ এই নামাজের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের পাবন্দি করতে আপনাকে আমাকে উৎসাহ দিয়েছেন আসুন সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ভালো করে কন্টিনিউ করি নামাজকে আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন বলুন আমিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম